আসেন, আপনি আসেন, আজকে খবর আছে আপনার। তুই কলেজ থেকে আগে আগে চলে আসলি কেন অপা? আমি কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসছি, তাই না? তাড়াতাড়ি আসছিস কি? তুই তো আজকে কলেজেই ঢুকিস নাই। আমি কতক্ষণ থেকে দাঁড়ায় আছি তোর কলেজের সামনে, তারপরে একটা মেয়ে তোর সাথে পড়ে, নাম জানি না, আমাকে প্রতিদিন তোর সাথে যেতে দেখে বলে চিনতে পারছে, আমাকে এসে বলে বুলবুলি তো আজকে কলেজে আসে নাই, তুমি জানো না? তখন আমি লজ্জা পেয়ে বললাম, না না আমি জানি, আমি এখানে অন্য একটা কাজে আসছি। কি আমি মিথ্যে বললাম কিছু? আজকে মার হাতে তুই এমন মার খাবি টুলু, তুই চিন্তাও করতে পারবি না। মার কথা তোর চিন্তা করতে হবে না, মাকে কিভাবে সামলাতে হয় আমি জানি, তুই তো নিজের কথা চিন্তা কর। আপা মানে কি এসব কথার? চাবিটা দে আমি উপরে উঠি। গেট খুল। খুলবো না গেট, আগে তুই বল তুই কোথায় ছিলি। বললাম তো একবার, থাপ্পড় খাবি মিথ্যা কথা বললে। মিথ্যা কথা কি আমি একা বলি আপা, তুই বলিস না? আমি কখন মিথ্যা কথা বললাম? খোল খোল আপা খোল, সব মিথ্যাবাদীরাই এখন নিজেকে সত্যবাদী দাবি করে। টুলু তুই কিন্তু কথা ঘুরাচ্ছিস, আমি কিন্তু জানি তুই কোথায় ছিলি। মাকে আমি এখনো কিছু বলিনি, বললে মা কি করবে তুই বুঝতে পারতেছিস? আপা তুই গেট খুলবি? না খুলবো না। ঠিক আছে আমি কিন্তু ওইদিকে গিয়ে এখন মাকে ডাকবো আর বলে দিব তুই কলেজে না গিয়ে মুকুল ভাইয়ের সঙ্গে নৌকায় ঘুরছিস। কি আপা খুলবি? Thank you.